বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আমি মোহাম্মদ জাফর সাদিক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী শাখার অ্যাডমিন অফিসার। আমি তোমাদের এই অনলাইন ক্লাসে পদার্থবিজ্ঞানের সপ্তম অধ্যায়, খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়ে, অর্থাৎ তরঙ্গ ও শব্দ অধ্যায়ে আমি কিছু গাণিতিক সমস্যা নিয়ে সমাধান করার চেষ্টা করব। তো শুরুতেই দেখো, একটা অঙ্ক, 1 মিটার লম্বা একটি সুতা দিয়ে 10 গ্রাম ভরের একটি পাথর ঝুলিয়ে দিলে এর দোলনকাল কত? তাহলে আমরা কিন্তু এর আগেও আমরা জেনেছি যে সুতার দৈর্ঘ্যকে স্মল এল দ্বারা প্রকাশ করব। তাহলে সুতার দৈর্ঘ্য স্মল এল সমান দেওয়া আছে 1 মিটার। এরপরে দেওয়া আছে ভর, তার মানে ভরকে আমরা স্মল এম দ্বারা প্রকাশ করব, 10 গ্রাম। এই গ্রামকে আমরা কেজিতে নিলে 1000 দ্বারা ভাগ করলেই কেজি হয়ে যাবে। তাহলে 10কে 1000 দ্বারা আমরা ভাগ করব। আচ্ছা, এরপরে বের করতে বলেছে দোলনকাল। দোলনকালকে আমরা টি দ্বারা প্রকাশ করব, টি সমান ওয়াট। তাহলে আমরা সূত্র জানি, আমরা জানি টি সমান 2π√L/g। এখানে খেয়াল করে দেখো, এই সূত্রের মধ্যে কিন্তু এই ভরটা আমাদের কাজে লাগবে না, তাহলে এল লাগবে। অভিকর্ষ ত্বরণ তো তোমরা জানোই, জি এর মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপরেও এম যেহেতু লাগবে না, তারপরেও কিন্তু আমাদের অঙ্কে লিখতে হবে। তাহলে খেয়াল করে দেখো, এবার যদি আমরা মানগুলো বসিয়ে দিই, তাহলে কি দাঁড়াবে, 2 × π এর মান 3.1416, √ এল এর মান হলো 1, আর জি এর মান হলো 9.8। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাকে ক্যালকুলেশন করলে, ক্যালকুলেশন করার সময় সবসময় মনে রাখবা রুটের ভিতরে যে অংশটুকু এটুকু আগে করবা, তারপরে এটা দিয়ে গুণ করবা, তারপরে 2 দিয়ে গুণ করলেই আমাদের রেজাল্ট চলে আসবে, টি এর মান হবে 2 সেকেন্ড। এটা কিন্তু অ্যান্সার। তাহলে আমাদের দোলনকাল দাঁড়ালো 2 সেকেন্ড। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি সবাই বুঝতে পেরেছে। এরপরে আমরা আরেকটা অঙ্ক করব, দুই নম্বর, একটি বস্তু বাতাসে যে শব্দ সৃষ্টি করে, যে শব্দ সৃষ্টি করে তার তরঙ্গ দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। বাতাসে শব্দের বেগ 340 মিটার পার সেকেন্ড, ফলে এর কম্পাঙ্ক ও পর্যায়কাল কত? আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই অঙ্কে খেয়াল করে দেখো কি কি দেওয়া আছে, আমরা লিখে ফেলি। দেওয়া আছে আমরা তরঙ্গ দৈর্ঘ্যকে, এই শুরুতে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দ্বারা প্রকাশ করেছিলাম। তোমাদের হয়তো মনে আছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল টু 20 সেন্টিমিটার। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, তাহলে 20 সেন্টিমিটারকে আমরা যদি মিটারে নিই, তাহলে কী দ্বারা ভাগ করতে হবে, 100 দ্বারা, 0.2 মিটার।
এরপরে দেওয়া আছে শব্দের বেগ। তাহলে শব্দের বেগ ভি ইকুয়াল টু 340 মিটার পার সেকেন্ড। কম্পাঙ্ক তোমরা জানো, কম্পাঙ্ক হলো এফ, কম্পাঙ্ক এফ ইকুয়াল টু হোয়াট, এবং পর্যায়কাল, পর্যায়কাল টি ইকুয়াল টু হোয়াট। এই দুটো জিনিস আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি ভি সমান এফ ল্যামডা, ভি সমান এফ ল্যামডা। এখান থেকে আমরা যদি এফ বের করতে চাই, ভি বাই ল্যামডা, ভির মান আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু 340, ভির মান দেওয়া আছে 340, আর ল্যামডার মান এই 0.2, অর্থাৎ ভাগ করলে হবে 1700। কম্পাঙ্কের একক যেহেতু হার্টজ, তাহলে এখানে একটা অ্যান্সার আমাদের চলে আসলো 1700 হার্টজ। এবারে পর্যায়কাল, আবার পর্যায়কালকে ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয়, টি সমান 1/f, আগেও বলেছিলাম। তাহলে 1/f এর মান হলো 1700, অর্থাৎ ভাগ করলে হবে 5.88 ইন্টু 10⁻⁴ সেকেন্ড। এটা কিন্তু আরেকটা অ্যান্সার চলে আসলো, অর্থাৎ আমাদের পর্যায়কাল 5.88 ইন্টু 10⁻⁴ সেকেন্ড। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, দুটো অঙ্ক আমরা শেষ করলাম, আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি একটু সামারাইজ করি, যেহেতু এখানে প্রথমে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়, ল্যামডা ইকুয়াল টু 20 সেন্টিমিটার, এখানে আমরা মিটারে নিয়ে গেলাম, কারণ শব্দের বেগ কিন্তু 340 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। এই মিটারের কারণে কিন্তু এই সেন্টিমিটার থেকে আমরা মিটারে নিয়ে নিলাম, এবং কম্পাঙ্ক এবং পর্যায়কাল বের করতে হবে। তাহলে আমরা সূত্র জানি, ভি সমান এফ ল্যামডা, এখান থেকে এফ এর মান বের করব, এফ ইকুয়াল টু ভি বাই ল্যামডা। তাহলে ভাগ করলে আমাদের মান বসিয়ে ভাগ করলে আমাদের 1700 হার্টজ চলে আসলো। একইভাবে পর্যায়কাল টি সমান 1/f, এফ এর মানটা বসিয়েই আমাদের অ্যান্সার কিন্তু চলে আসলো। খুব সহজ অঙ্ক আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু। এবার আমরা আরেকটি অঙ্ক করব, আশা করি সবাই উঠিয়ে বুঝতে পেরেছ। তিন নম্বর অঙ্ক, দুটি সুর শলাকা কম্পাঙ্ক যথাক্রমে ১২৮ হার্টজ ও 384 হার্টজ। তাহলে দুটো কম্পাঙ্কের মান দেওয়া আছে, অর্থাৎ একটা হলো 128 হার্টজ ও 384 হার্টজ। বায়ুতে শলাকা দুটিতে, বায়ুতে শলাকা দুটি হতে সৃষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত, নির্ণয় করো। তাহলে এখানে তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু দুটের কথা বলেছে, কম্পাঙ্ক দুটের কথা বলেছে, তাহলে আমরা শুরু করি, প্রথমটাকে আমরা 1 ধরব এবং পরেরটাকে 2 ধরব। ধরি
প্রথম শলাকা দুটি হতে শলাকা প্রথম শলাকা হতে বা এখানে আমরা সুর শলাকাও বলতে পারি, প্রথম সুর শলাকা হতে উৎপন্ন তরঙ্গ দৈর্ঘ্য, উৎপন্ন তরঙ্গ দৈর্ঘ্য এখানে আমরা উৎপন্ন তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য লিখতে পারি, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ওয়ান, প্রথমটাকে আমরা ল্যামডা ওয়ান ধরব, এবং দ্বিতীয় সুর শলাকা হতে উৎপন্ন তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা টু। আমরা জানি ভি সমান এফ ল্যামডা। আচ্ছা, যেহেতু শব্দের বেগ একই থাকবে সুতরাং বা ভি সমান এফ ওয়ান ল্যামডা ওয়ান লিখতে পারি, এবং আরেকটা আমরা লিখতে পারি এবং ভি সমান এফ টু ল্যামডা টু, যেহেতু শব্দের বেগ একই এবং প্রথমটার জন্য অর্থাৎ এফ ওয়ানের মান আমরা ধরতে পারি 128 হার্টজ এবং এফ টু ধরতে পারি 384 হার্টজ, ল্যামডা ওয়ান ইজ টু ল্যামডা টু, তাদের কিন্তু অনুপাত বের করতে, অনুপাতের কারণে আমরা ইস্টু ধরলাম, ল্যামডা ইস্টু ল্যামডা ওয়ান ইস্টু ল্যামডা টু সমান হোয়াট। খেয়াল করে দেখো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই যে ভি সমান এফ ওয়ান ল্যামডা ওয়ান এবং ভি সমান এফ টু ল্যামডা টু, এটাকে যদি আমরা সমীকরণ ধরি 1নং আর 2নং, তাহলে 1 ও 2নং সমীকরণ হতে পাই। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তাহলে 1নং ও 2নং থেকে আমরা কী পাবো? এফ ওয়ান ল্যামডা ওয়ান সমান এফ টু ল্যামডা টু, এটাই পাবো। কারণ কি, এই এফ ওয়ান ল্যামডা ওয়ানের বাম পাশে আছে ভি এবং এফ টু ল্যামডা টুর বাম পাশে আছে ভি, এই ভি এবং ভি দুই ডান বাম পাশে দুইটাই কিন্তু একই হয়ে গেল, যার কারণে আমরা দুইটা বাদ দিয়ে ডান পাশের দুইটা সমান লিখতে পারি। বাম পাশে যদি দুইটা এক দুই একই জিনিস হয়ে যায় তাহলে ডান পাশের দুটি আমরা সমান লিখতে পারি। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমি আবারও বলছি, বাম পাশ কোনো সমীকরণ দুটির বাম পাশে যদি একই রাশি থাকে তাহলে ডান পাশের দুটি রাশি সমান লিখতে পারি। তাহলে এই জন্য ওখান থেকে আমরা এফ ওয়ান বাই ল্যামডা ওয়ান সমান এফ টু বাই ল্যামডা টু, বা এখান থেকে আমরা লিখতে পারব ল্যামডা ওয়ান বাই ল্যামডা টু সমান। খেয়াল করে দেখো, ল্যামডা ওয়ানের সাথে যা আছে ওটা নিচে যাবে, ল্যামডা ওয়ানের সাথে কী আছে এফ ওয়ান, তার মানে এফ ওয়ান নিচে, আবার ল্যামডা টুর সাথে যা আছে সেটা যাবে উপরে, তার মানে এফ টু উপরে, আর গুণ করলে কিন্তু আগেরটাই চলে আসবে, ল্যামডা ওয়ান এফ ওয়ান ল্যামডা টু এফ টু, ল্যামডা ওয়ান এফ ওয়ান ল্যামডা ওয়ান ল্যামডা টু এফ টু ল্যামডা টু, আর গুণ করলে একই জিনিস চলে আসে। আচ্ছা, যেহেতু আমরা এই ল্যামডা ওয়ান ইস টু ল্যামডা টু বের করবো, বা তাহলে ল্যামডা ওয়ান ভাগ ল্যামডা টু আমরা রেখে দিলাম, এফ টুর মান 384 এবং এফ ওয়ানের মান 128 আমরা এটা লিখতেই পারি। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, খেয়াল করে দেখো, বা ল্যামডা ওয়ান ভাগ ল্যামডা টু, এটাকে ভাগ করলে আমার কত আসবে, উপরে 3 নিচে 1, এটি আসবে। এখানে এবার আমরা অনুপাত বের করব, ল্যামডা ওয়ান ইজ টু ল্যামডা টু সমান 3:1। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, তাহলে আমাদের অ্যান্সার হলো ল্যামডা ওয়ান ইজ টু ল্যামডা টু সমান 3:1, এটি অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছ। এইভাবে আমরা অনেকগুলো অঙ্কই আমরা করতে পারি, এগুলো অঙ্ক সাধারণত ক নাম্বারে আসে এবং এমসিকিউ আসে, এই অঙ্কগুলো পারলে তোমরা ঘ নাম্বারও পারবে, এই আমার প্রত্যাশা।
আজকে তো তোমাদের জন্য একটা আমি কথা বলবো, সেটা হলো যে তোমরা ঘরে আছো, তোমরা পরিবারের সাথে আছো, পরিবারের লোকজনের সাথে আছো, অবশ্যই ঘরে থাকবে। এবং আমাদের যে কার্যক্রমগুলো অনলাইন, যে কার্যক্রম যত প্রকারের কার্যক্রম আছে সবগুলো কার্যক্রমের সাথে তোমরা ইনভলভ থাকবে, এটি তোমাদের কাছে প্রত্যাশা। আর যদি ইনভলভ না থাকো নিজেই কিন্তু নিজেকে পিছনে ফেলে দিবে। এই জন্য আমার সকল শিক্ষার্থীর কাছে একটাই প্রত্যাশা, সেটা হলো তুমি আমাদের ফিক্সার অনুযায়ী, রুটিন অনুযায়ী নিয়মিতভাবে লেখাপড়া করবে। তো আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকবে এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।